Assalamualaikum, hello everyone, welcome back to my channel and welcome back into my happy life. কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আজকে অনেক সুন্দর একটা ভ্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, আর এই ভ্লগটা হচ্ছে আয়ারল্যান্ডে আমাদের ফেসবুক গ্রুপ, মেয়েদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের অ্যাডমিন আমি এবং আমার সাথে আরেকটা আপু, আমরা দুজন অ্যাডমিন। এবং 2020 সালে আমরা এই গ্রুপটার যাত্রা শুরু করি এবং তারপর থেকে দুইটা সাকসেসফুল বিগ গ্র্যান্ড গেট টুগেদার মেয়েদের হয়েছিল আয়ারল্যান্ডে। এই প্রথম পুরো আয়ারল্যান্ডের মেয়েদেরকে নিয়ে গেট টুগেদার করা ছিল এবং এটার ভ্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সময় টিভি নিউজেও এটা এসেছিল। এনিওয়ে, সো গেট টুগেদার গুলো আসলে অনেক বড় প্রিপারেশনের ব্যাপার হয়, সেই জন্য আমরা হুট করে ভাবলাম একটা মিট অ্যান্ড গ্রিটের অ্যারেঞ্জ করবো, একটা রেস্টুরেন্টে সবাই মিলে দেখা করব, তারপর ছবি তুলবো, কফি শপে বসে আড্ডা দিব। মেয়েদের জন্য ভিন্ন কিছু করাটাই আমার সব সময় উদ্দেশ্য ছিল। আয়ারল্যান্ডে যেহেতু এরকম প্ল্যাটফর্ম আগে ছিল না, তো আমরা সবাই আসলে এটার খুব ক্রেভ করতাম যে আমরা মেয়েরা মিলে এরকম একটা জায়গা তৈরি করব যেখানে শুধু মেয়েরা থাকবে, একটা দিনের জন্য হলে মনে হবে যে না, আমরা আমাদের লাইফটা ফুললি এনজয় করতে পারছি। এক জায়গায় মেয়েদেরকে একত্রিত করা এটা অনেক বড় একটা ব্যাপার ছিল আমার জন্য এবং এটা আমার জন্য অনেক ডিফিকাল্টও ছিল। এই কাজটা করার কারণে আমার পেছনে আসলে আমি অনেক শত্রু বানিয়ে ফেলেছি, মানুষ এমনভাবে আমার পিছনে লেগেছিল, অনেক বড় বড় আমার থেকে বয়সে অনেক বড় মানুষরাও এমনভাবে আমার ক্ষতি করার চেষ্টা করেছে, আমাকে হার্ট করেছে, যেটা আমি আসলে খুবই অবাক হয়েছিলাম। তারপরও সবকিছু মিলিয়ে আসলে আমি এখন অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছি এবং মনে হয় যে ওই ঘটনাগুলো না ঘটলে আমি কখনো মেন্টালি স্ট্রং হতাম না, কারণ আপনার সামনে যখন বাধা আসবে আপনি সেই বাধা অতিক্রম করে যখন সামনে যাবেন তখনই কিন্তু আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন। আর আপনার সামনে যদি কোনো বাধা না আসে তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে বাধা অতিক্রম করে যখন কোনো কিছু পাওয়া যায় সেটার আনন্দ কতটা বেশি হয়ে থাকে। আর এই সাকসেসফুল গেট টুগেদার গুলো হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে গ্রুপের যে আপুরা আছে সবার সহযোগিতা। কিছু কিছু আপু এত বেশি হেল্পফুল, তারা এমনভাবে আমার দিকে এগিয়ে ছিল যে ছোট একটা মেয়ে তুমি যে এই গেট টুগেদারটা করছো এটা অনেক ভালো একটা বিষয় এবং আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমরা বয়সে যারা ছোট আছি তারা যখন দেখি যে আমাদের সিনিয়ররা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, তারা আমাদের পাশে আসছে, হেল্প করছে, তখন আসলে ওটা অনেক বেশি আমার কাছে প্রায়োরিটি পায় এবং আমার কাছে ওই ব্যাপারটা তখন অনেক বেশি ভালো লাগে। তো সিনিয়র যারা আপুরা আছেন, যারা এই যে দেখতে পাচ্ছেন, ওনারা খুবই হেল্পফুল, খুবই ভালো এবং ওনারা সবসময় আমার কাছে আমার পাশে এগিয়ে এসেছিল প্রোগ্রামগুলো করার ক্ষেত্রে বিভিন্ন আইডিয়াস দিয়ে এবং ওনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে। তো আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করলাম, ছবি তুললাম, মজা করলাম। আমরা যে জায়গাটায় গিয়েছিলাম এটার নাম হচ্ছে উইংস ওয়ার্ল্ড কুইজিন, এরকম টাইপেরই একটা নাম, বাট শর্টকাটে এটাকে উইংসই বলা হয়। এখানে আসার কারণ হচ্ছে এখানে হালাল খাবার পাওয়া যায়, হালাল খাবারের অপশন অন্যান্য জায়গায় খুব কম থাকে। তো এখানে আসলে একটা জিনিসই ভালো লাগে, এখানে চিকেন বা বিফটা আসলে হালাল, তো এই ব্যাপারটাই জাস্ট ভালো লাগার মতো। আদারওয়াইজ খাবারের রেটিং মিডিয়াম আসলে আমার কাছে, অনেক আহামরি ভালো লাগে না আবার একেবারে খারাপও না। আয়ারল্যান্ডে এমনিতেও রেস্টুরেন্টের সংখ্যা অনেক কম, খাবারের ভ্যারিয়েশন অনেক কম, সেই জায়গাতে হাতের কাছে আমরা যেটা পাই সেটা পেয়েই আসলে আলহামদুলিল্লাহ বলি। এখানে যেহেতু দিন অনেক ছোট এবং আমরা খাওয়া দাওয়া করতে করতে প্রায় 4টা বেজে গিয়েছিল, তো আমরা খাওয়া দাওয়ার পর দাঁড়িয়ে করে সবাই বের হয়ে গেলাম, ভাবলাম বাহিরে বের হয়ে আমরা একটু ছবি তুলবো। উইংস থেকে বের হওয়ার পরই সামনে সুন্দর একটা ছোট মাঠের মতো আছে, সামারে এই জায়গাটা অনেক সুন্দর থাকে, অনেক সুন্দর ফুল ফুটে, বাট এখন যেহেতু উইন্টার আর উইন্টারের সময় আসলে এত ফুল টুল থাকে না। বলেন আপনি প্রথম মিট এন্ড গ্রিটে আসলেন, অনেক ভালো লাগছে, আজকে মনে হচ্ছে যে আমি বাংলাদেশে ফিরে আসছি, মানে এতদিন মনে হচ্ছিল আমি একটা মৃত জগতে থাকি। তো আজকে সবাইকে পেয়ে অনেক ভালো লাগলো, অনেক মজা করছি আমরা একসাথে, খাওয়া দাওয়া হলো, মজা হলো, খুবই ভালো লাগছে। আপনাকেও থ্যাংকস আসলেন, এই আপু বলেন, হ্যাঁ অনেক ভালো লাগছে, সবাইকে পেয়ে মনে হচ্ছে কি পেলাম, আর ঠান্ডায় উড়ে যাচ্ছে। বাবা
অনেক ভালো লাগলো অল টাইম আমি ওয়েট করতাম কেউ একজন এরকম অর্গানাইজ করবে আর আমি আসতে পারবো এবার আসতে পারছে এই যে এত সুন্দর আউটফিট পরে যদিও বা জ্যাকেটের ভিতর যারা আসে নাই তারা দেখে দেখে এখন আফসোস করবে কারো থ্যাংকস না সবার সব মানে আপনারা না আসলে তো আর হইতো না বলো বলো কেমন সব আপুদের দেখে ওনাদের এনার্জি লেভেল দেখে আমি আসলেই মুগ্ধ যে ওনাদের এত এনার্জি ওনাদের সবারই কিন্তু ছেলে মেয়ে আছে এবং ওনারা অনেক হার্ড ওয়ার্কিং ওম্যান এত বছর যাবত ওনারা আয়ারল্যান্ডে আছে এবং অনেক হার্ড ওয়ার্ক করে আসলে এত সুন্দরভাবে ওনারা লাইফটাকে এখানে প্রেজেন্ট করেছে যেটা আমার কাছে অ্যাডমায়ারেবল এবং ওনাদেরকে দেখেই মনে হয় যে না ওনারা এত সুন্দর করে সংসার করেছে আমরাও এখন করব এখানে সুন্দর করে সংসার ওনাদের মতো এবং ওনাদের এত এনার্জি এত রান্না বান্নায় পারদ দেখা যায় এক এক কাপু ভাবিদের বাসায় গেলে ঈদের সময় ওনারা 50-60টা করে আইটেম রান্না করছে মানুষজন আসছে সবাইকে আপ্যায়ন করছে সবার সাথে মিশছে তো এগুলো দেখে আসলে শিখছি বাট আমরা যেহেতু নিউ জেনারেশন আমরা নতুন আইডিয়াস নিয়ে নিয়ে আসছি আর ওনারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে আমাদের সাপোর্ট করছে এটাই তো আমাদের আসলে চাওয়া এবং এটাই এভাবেই হচ্ছে আমাদের জীবনটাকে সুন্দর করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এটাই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আল্লাহ হাফেজ